হ্যালো বন্ধুরা, হ্যামস্টার কম্ব্যাট সিজন টু থেকে আপনি কি এখনও $3 পাননি? আজকের ভিডিওতে আপনাকে $3 কীভাবে নেবেন সেটা কিন্তু বলে দেবো। আর হ্যাঁ, অবভিয়াসলি কিন্তু ভিডিওটাকে আপনাকে পুরোটাই দেখতে হবে। আর হ্যামস্টার কম্ব্যাট সিজন টু কিন্তু 10ই ডিসেম্বর কিন্তু লিস্টিং হতে যাচ্ছে, এটাই কিন্তু বর্তমান প্রকাশে চলে এসছে। আর হ্যামস্টার কম্ব্যাট সিজন টু এই যে $3 দিচ্ছে, সেই $3 পাওয়ার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে আজকের ভিডিওতে বিস্তারিত A to Z আলোচনা করবো। তাই কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখার চেষ্টা করবেন না, কেননা ভিডিও যদি স্কিপ করে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ইজি গোল্ড কিছুই বুঝতে পারবেন না, আর আপনি এখানে তাদের এয়ার ড্রপ থেকে এলিজিবেল হয়ে যাবেন। তো আপনাকে সর্বপ্রথমে কী করতে হবে, $3 নেওয়ার জন্য কিন্তু আপনাকে এখানে কমসে কম 50 কিন্তু প্রফিট পার আওয়ার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি তাদের এই $3 পেয়ে যাবেন। আমি তো হ্যামস্টার কম্ব্যাট সিজন টুয়ে কাজ করি না, তাই জন্য আমার এখানে 35 জায়গা বলে প্রফিট পার আওয়ার। আর আপনার প্রফিট পার আওয়ার কত হয় সেটা কিন্তু আমাকে একবার কমেন্টে জানিয়ে দেবেন। আর কী কী করতে হবে আজকে বলতে আপনার সর্বপ্রথম বলে দেবো। তো সর্বপ্রথম আমি মিনি কার্ডসে চলে এলাম। মিনি কার্ডসে আসার পথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে অনেক মানে যত কার্ড আছে সবগুলো কিন্তু এখানে আপডেট চলছে দেখতে পাচ্ছেন। তো এই আপডেটগুলো কিন্তু আপনাকে সর্বপ্রথমে কমপ্লিট করতে হবে, যত কার্ড আছে সবগুলো কিন্তু এখানে আপডেট করতে হবে, তাহলেই কিন্তু আপনি তাদের এই $3 এলিজিবল হতে পারবেন আর $3 কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা কার্ড কিন্তু এখানে আপডেট চলছে, আর যেগুলো আপডেট করতে দেওয়া আমি ফটাফট কিন্তু এখানে ফটাফট কিন্তু করে দিই। আর আমার দেখতে পাচ্ছেন কত স্পিডে কিন্তু ডায়মন্ডটা বাড়ছে। আর আপনাকে দ্বিতীয় নম্বরে যেটা করতে হবে, আপনাকে এয়ারড্রপ সেকশন আসতে হবে, আর এখানে কিন্তু আপনাকে অবশ্যই বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। আপনি যে কোনো ওয়ালেটটা কানেক্ট করতে পারেন, কিন্তু আমি আপনাকে বাইন্যান্সটাই সাজেশন করবো। তো দেখতে পাচ্ছেন বাইন্যান্স জায়গা বলে ওয়ালেট আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে কিন্তু আপনাকে এখানে কিন্তু আপনার যে জায়গা বলে কয়েনটা, আপনার যে বর্তমান ডায়মন্ডটা সেটার উপরে কিন্তু আপনাকে এখানে যেমন $3 দিবে। আর এই যে আয়ন টাক্স এটার উপরে কিন্তু আপনাকে দিতে চলেছে, আর ফ্রেন্ডের উপরে কিন্তু বেশি দিতে চলেছে। আর আপনাকে কিন্তু অ্যাক্টিভ, আপনি কত অ্যাক্টিভ থাকছেন হ্যামস্টার কম্ব্যাট সিজন টু সেটাও কিন্তু আপনাকে দিতে চলেছে। আর আপনি কিন্তু কতগুলো জায়গা বলো ওই পাজেল গেমটা খেলছেন সেটার উপরে কিন্তু আপনাকে দিতে চলেছে $3। আর এই $3 দিতে চলেছে 4ই ডিসেম্বর। তো 4ই ডিসেম্বর সবাই ফটাফট রেডি থাকেন। আর আপনাকে কিন্তু তাদের কিন্তু ইউটিউব ভিডিওগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটোই কিন্তু ইউটিউব ভিডিওগুলো দেখে নিয়েছি, তো আপনাকে কিন্তু এগুলো দেখতে হবে অবশ্যই। আর আপনাকে কিন্তু প্রফিট পার আওয়ারটা আপনার কত আছে আমাকে একবার কমেন্টে জানিয়ে দেবেন, আর আপনার ডায়মন্ডটা কত আছে সেটাও কিন্তু আমাকে একবার কমেন্টে জানিয়ে দেবেন। কেউ কিন্তু এই $3 মিস করবেন না, আপনারা কিন্তু ফটাফট এইখানে কিন্তু $3 নিয়ে নেন, তাহলেই কিন্তু $3 ভ্যালুটা কিন্তু কম নয়, আপনাকে কিন্তু $3 কিন্তু নিতেই হবে। আর আপনি কিন্তু নিয়ে নেবেন 4ই ডিসেম্বর, এই চ্যানেলে কিন্তু সর্বপ্রথম ভিডিও চলে আসবে। তো বুঝতে পারছেন $3 নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে। ফটাফট কিন্তু $3 নেওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর অবভিয়াসলি আমি কমেন্টে বলবেন যে আপনি যদি কোনো অভিযোগ থাকে আমাকে কমেন্টে বলবেন, আমি কিন্তু 100% আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কিন্তু টেলিগ্রামে সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়, তাই আমাদের ফটাফট টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর বুঝতে পারলেন হ্যামস্টার কম্ব্যাট সিজন টু কিন্তু 10ই ডিসেম্বর কিন্তু লিস্টিং হতে যাচ্ছে, আর এইটা কিন্তু যাকে বলে 10ই ডিসেম্বর লিস্টিং হবে স্ন্যাপশট নিয়ে সবই কিন্তু বুঝতে পারছেন একটা ধামাকা হতে চলেছে। আর এইবার মনে হয় হ্যামস্টার কম্ব্যাট সিজন টু আমাদের একটা ভালো মতো পেমেন্ট দিতে চলেছে। তো দেখা যাক কী হয়। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, ধন্যবাদ।